হে ফ্রেন্ডস আপনারা দেখছেন অ্যাস এম বাংলা টিউটোরিয়াল আর আমি আপনাদের সাথে আছি সৌরভ তো আজ আমি আপনাদের মাঝে একটি অ্যাপস নিয়ে এসেছি যার নাম ফটো ল্যাব তো এটি দ্বারা আপনারা কী করতে পারবেন এটি দ্বারা আপনাদের যে কোনো ফটো এডিট করে অনেকটা অনেকটা সুন্দর করে ফেলতে পারবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এটি কীভাবে ডাউনলোড করবেন তা আপনারা প্লেস্টোর থেকে এখনই দেখে নিতে পারবেন তো এর আগে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন ওকে তো কিভাবে ডাউনলোড করতে হবে তো আর দেরি না করে চলুন এখনই দেখিয়ে দিই তো আপনাদের কি করতে হবে তারা সবার আগে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে চলে গিয়ে সার্চ দিতে হবে হ্যাঁ লিখুন ফটো ও টি ও ফটো এল এ ফটো ল্যাব এই দেখুন প্রথমেই অপশনটা এসে গেছে ফটো লাইফ পিকচার ঠিক আছে এটার মধ্যেই ক্লিক করবেন তো এই দেখুন আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি তো আপনারা এটা করে নেবেন ঠিক আছে তো বেশি এমবি হবে না তো আপনারা এটা করে নেবেন তারপর দেখুন এটার ভিতরে আমি এটা দেখিয়ে দেবো এখনই তো আপনারা ইনস্টল করার পরে এই দেখুন এখানে কত রকমের এই দেখুন এখানে রেটিংটা দেখুন কত ভালো আর পঞ্চাশ লক্ষ মিলিয়ন এটা ডাউনলোড দিয়েছে এই দেখুন এটা কত আই লাইক দা এগুলি অনেক কিছু লেখা হয়েছে যেগুলো ভালো হয়েছে আচ্ছা চলুন ঢুকে যাই অ্যাপটির ভেতরে ফটো অ্যাপ এটার নাম লোডিং হচ্ছে একটু ওয়েট এটা এমবি দিয়ে ইউজ করতে হয় তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা এখান থেকে কোনটা নিব এখন আমার নেটটা একটু স্লো দিচ্ছে তো ধরুন কোনটা দেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতন একটা দিয়ে নেবেন তো এই দেখুন এইটাই দিলাম কোন ছবিটাই দেওয়া যায় এই ছবিটাই দিলাম আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো এই দেখুন হচ্ছে আপনাদের হবে একটু ওয়েট করুন জানি আপনাদের ব্রইং লাগছে আমি একটু ভিডিওটা কেটে দিই তো বন্ধুরা আমি ওটা বাদ দিয়ে অন্য একটা দেখাতে চলেছি তো আপনারা দেখুন এই পিকচারটা এটা দেখেছেন দেখুন এটা সবার প্রথমে বাপ পাশের উপরে ওটা ছিল আর তারপরে এটা হয়েছে আমি একটা ভিডিও একটা ছবি এডিট করেছি এরকম তো সেটা আমি ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি তো এটা হলো কি এটা এই দেখুন এটা এই যে ফটো লেপ এই যে ফটো লেপ দিয়ে করা হয়েছে দেখুন আপনাদেরটা আরও সুন্দর হবে তো আপনারা ট্রাই করবেন তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের টিউটোরিয়াল তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর যদি কিছু বুঝতে সমস্যা হয় তো কমেন্টে আমাকে জানাবেন আমি সব কিছু ক্লিয়ারলি জানিয়ে দেবো তো ফ্রেন্ডস ভালো থাকবেন এবং আমাদের বাংলা অ্যাস এম বাংলা টিউটোরিয়ালের সাথেই থাকবেন তো গুড বাই